রতন সরকার সরাসরি যাচ্ছে তার কাছে। উজানের ভারী বৃষ্টিপাত এবং তার ফলে যে ভারত তাদের গজল্ড বা ব্যারেজ খুলে দেবার কারণে কিন্তু তিস্তা অববাহিকায় পানি বৃদ্ধি পেয়েছে, এবং আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে তিস্তা নদীতে হঠাৎ করে গতকাল বিকেল থেকে যে পানি বৃদ্ধি শুরু হয়েছিল তা কিন্তু আজ সকালে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করলে কিন্তু এই অববাহিকার আশেপাশে যে সমস্ত নিচু এলাকা আছে সেই এলাকাগুলো কিন্তু এভাবেই তলিয়ে গেছে, এবং এখানকার যে ঘর বাড়ি পুকুর এবং জমি সব কিছু কিন্তু পানিতে তলিয়ে গেছে। ফলে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন সবজির ক্ষেত পানিতে তলিয়ে রয়েছে, এবং এখানে যে পুকুরের মাছ চাষ করা হয় সেই মাছ চাষগুলো চাষের মাছ কিন্তু পানিতে ভেসে গেছে। আমরা জানি যে তিস্তা বাংলাদেশে প্রবেশের পর 115 কিলোমিটার প্রবাহিত হয়েছে বাংলাদেশ অংশে 5টি জেলার উপর দিয়ে। এই 5টি জেলার 12টি উপজেলায় কিন্তু এভাবে তিস্তা নদীর তিস্তা অববাহিকার আশেপাশের যে গ্রামগুলো রয়েছে এখন কিন্তু সেই গ্রামগুলো কিন্তু দুই তীরের মধ্যবর্তী যেসব এলাকা সেখানে কিন্তু 10,000-এর বেশি পরিবার বসবাস করে। এই 10,000 পরিবার কিন্তু এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে, কিছু কিছু ঘর বাড়িতে পানি উঠেছে, এবং কিছু কিছু এলাকা কিন্তু এলাকার মানুষ কিছু গ্রামের মানুষ কিন্তু তারা কিন্তু জলবন্দী হয়ে রয়েছে, যা তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না। এটি কিন্তু ফি বছরের সমস্যা, প্রতি বছরই তিস্তা নদীতে পানি বাড়লে কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়, এবং আমরা জানি যে প্রতি বছর 7 থেকে 10 বার 12 বার পর্যন্ত কিন্তু এভাবে এই ফ্লাশ ফ্লাটের মুখোমুখি হতে হয় তিস্তা বিধ্বস্ত যে বাংলাদেশ অংশের যে সমস্ত মানুষ বসবাস করে তাদেরকে কিন্তু এভাবে বন্যায় নাকাল হতে হয়। আমরা জানি যে শুষ্ক মৌসুমে এই অঞ্চলের মানুষ পানির জন্য তাদের হাহাকার ওঠে, একইভাবে কিন্তু বর্ষার সময় ভারত তাদের একতরফা সিদ্ধান্তে তাদের নিজেদের রক্ষার জন্য পানি ছেড়ে দেবার কারণে কিন্তু বাংলাদেশের অংশের মানুষের কিন্তু এই বেহাল পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। তো এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ। রংপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রতন সরকার।